কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন। কুড়িগ্রামে 30তম আন্তর্জাতিক ও 23তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে র্যালি শেষে জেলা প্রশাসন হলরুমে আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র। অনুষ্ঠানে 7 জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, সাদা ছড়ি ও টয়লেট চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক জিলুফা সুলতানা, সিভিল সার্জন ডক্টর হাবিবুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। এই প্রতিবন্ধিতা সামাজিক আমাদের সহযোগী উন্নয়ন সংস্থা হিসেবে কাজ করছে। জন্ম সাথে সাথে কিন্তু বোঝা যায় না।